Dear students and respected gentle persons, welcome to the YouTube channel English Math Online. কোন সম্পর্কে ধারণা দাও? ঘড়ির কাঁটার ঘড়ির দুটি কাঁটার মাঝের জায়গাটা হলো কোন? স্থূল কোন কাকে বলে? কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়েও বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণগুলি হলো স্থূল কোণ। সূক্ষ্ম কোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্ম কোণ বলে। সরল কোণ কাকে বলে? যে কোণের মান 180 ডিগ্রি তাকে এক সরল কোণ বলা হয়। আর 40 ডিগ্রি হলো সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি সমকোণ, 180 ডিগ্রি সরল কোণ, 160 ডিগ্রি স্থূল কোণ, 220 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ। সমবাহু ত্রিভুজের কোণগুলির মান 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, 6 × 9 = 18, 180 ডিগ্রি। একটি স্থূলকোণী ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি এর বেশি হওয়া সম্ভব, কারণ ত্রিভুজের মোট স্থূলন ত্রিভুজের একটি কোণের মান যদি 90 ডিগ্রির বেশি হয় এবং একটি 90 ডিগ্রি হবে, কিন্তু ত্রিভুজের মোট কোণ তো 180 ডিগ্রি, তাহলে বাকি থাকছে 90 ডিগ্রি, তাহলে 45 45, তাহলে একটির বেশি 90 ডিগ্রি হওয়া সম্ভব নয়। একটি থেকে বেশি 90 ডিগ্রি হবে না। এরপরে আছে প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রির চেয়ে কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে। কোণগুলি হলো কি কি? সমকোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সরল কোণ। ত্রিভুজ কাকে বলে? তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হলো ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে তিনটি কোণের মধ্যে একটি কোণ সমকোণ ও অপর দুটি কোণের প্রত্যেকটি সূক্ষ্ম কোণ, সেই ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। কোণ অনুযায়ী ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। বাহু অনুযায়ী ত্রিভুজ কয় প্রকার? সমবাহু ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। একটি স্কুল হোস্টেলে 40 জন ছাত্রের 190 দিনে খাবার মজুদ ছিল, 30 দিন পর 8 জন ছাত্র অন্যত্র চলে গেল, বাকি খাবারে যারা থেকে গেল তাদের কতদিন চলবে? ছাত্র সংখ্যা এবং সময় এখানে, তাহলে 40 জন ছাত্রের 160 দিনের খাবার আছে, আর কারণ 30 দিন চলে গেছে যেহেতু, তাহলে 190 দিন, 30 বাদ 160 দিন, তাহলে 40 জনের থেকে 8 জন যদি চলে যায় তাহলে কজন আছে? 32 জন আছে। তাহলে ছাত্র সংখ্যার সময় দিয়ে বিপরীত সম্পর্ক, তাহলে 40 জন ছাত্রের খাবার আছে 160 দিনের, একজন ছাত্রের তাহলে আরও বেশি দিন থাকবে, 160 গুণিতক 40, আর 32 জন ছাত্রে কম থাকবে, তাহলে 160 গুণিতক 40 ভাজিত বা ডিভাইডেড বাই 32, 200 দিনের খাবার থাকবে, তাহলে তারা বাকি খাবারে তারা আর 200 দিন তাদের চলবে। তারপরে আছে পরের প্রশ্ন, 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করেন, তবে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন? তাহলে লোক সংখ্যা সময় আর আয়, তাহলে আমরা কার সাথে সম্পর্ক করবো? লোক সংখ্যা বাড়লে আয় বাড়বে, আর লোক সংখ্যা কমলে আয় কমবে। আর 12 দিন মানে সময়ে যত সময় বাড়ে তত বেশি আয় হবে, সময় কমলে আয় কমবে, সবগুলি সরল সম্পর্কে আছে এখানে। তাহলে আমরা এবারে 7 জন লোক 12 দিনে আয় করেন কত? 4200 টাকা। তাহলে একজন লোক করেন 4200 × 7 × 12, এটা ডিভাইডেড বাই হবে, ভাজিত হবে, কারণ একজন লোক হলে কম আয় করবেন আর একদিনে হলে আরও কম হবে। আর 8 জন লোক করলে তাহলে বেশি দিন হবে, 8 দিয়ে গুণ হবে, আর 9 দিনে করলে আরও বেশি হবে, একদিনের থেকে 9 দিন বেশি হবে, তাহলে 3600 টাকা,